হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জেবিন তাসনিম মাসুমা, প্রতিবারের মতন আবারও হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এবং বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক অনেক মজার একটা ভিডিও, কারণ আজকের ভিডিওটা আমি শেয়ার করব আমাদের কয়েক বছর, বলতে গেলে 4-5 বছর আগের একটা ভিডিও। তো ওই ভিডিওতে আমরা সবাই অনেক পিচ্ছি ছিলাম। তো ভিডিওটা আমি আমার ভাইয়ের মোবাইল থেকে পেয়েছি। তো ভিডিওটা দেখার পর আমার অনেক ভালো লাগছিল, ভিডিওটা অনেক অনেক স্মৃতি ছিল ওই ভিডিওটাতে, আর ভিডিওটা অনেক মজার ছিল। আমি এই ভিডিওটা না হলে এখন পর্যন্ত 100 বারের মতন দেখে ফেলছি। গতকাল রাতেও আমি রাত 3টা পর্যন্ত সজাগ ছিলাম, আর একটা ভিডিও, মাত্র 3 মিনিটের একটা ভিডিও আমি অনেকবার দেখছি। তো ভিডিওটা দেখার পর অনেকের কথাই মনে পড়ে গেল। তো তার মধ্যে থেকে সবচেয়ে বেশি যার কথা মনে পড়ছে হলো শাওন। শাওনের কথা আমার অনেক বেশি মনে পড়ছে, শাওন আমার ভাই। তো ওই ভিডিওটাতে সবচেয়ে বেশি ফানি জিনিসটাই হয়েছিল শাওনকে নিয়ে। ও শাওন সবসময় অনেক ফানি ফানি ভিডিও করতো, তো সব কিছু নিয়েই। তো ভিডিওটা দেখার পর শাওনকে অনেক মিস করছে, আর আমার অনেক ভালো লাগছিল ভিডিওটা, তাই ভাবলাম যে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আরেকটা মজার ব্যাপার হয়েছে ভিডিওটাতে, আমরা সবাইকে অনেক অনেক কিউট লাগছিল। তো ভিডিওটা ছিল নাহিদের বার্থডে ভিডিও ছিল। তো হঠাৎ করে নাহিদের বার্থডে, তো আপু ভাবছিল যে নাহিদকে একটু আনন্দ দেওয়ার জন্য, ওকে একটু খুশি করার জন্য, ওর জন্য ছোট্ট একটু আয়োজন করবে। তো ওর জন্য বাসায় একটা কেক নিয়ে আসে এবং ছোট করে ওর জন্য আয়োজন করা হয়। তো সিয়াম, নাহিদ, মাহিন, তারপরে শাওন, ঈশা, ভিডিওতে আমি ছিলাম, আপু ছিল, সুমাইয়া ছিল। তো আমরা সবাই ছিলাম, সবাই দেখতে অনেকটা পিচ্ছি ছিলাম আর অনেকটা কিউট ছিলাম। তো ভিডিওটাতে অনেক মজা হয়েছিল আর অনেক আনন্দ হয়েছিল। তো ভিডিওটা আমার অনেক অনেক পছন্দের একটা ভিডিও ছিল। আর তখন আমরা সবাই একসাথে থাকতাম, শাওন ঈশা ছিল আমাদের সাথে। তো আমরা অনেক আনন্দের সাথে দিনগুলো পার করতাম। তো ভিডিওটা দেখার পর শাওন ঈশাকে আমি অনেক বেশি মিস করছি। আর এমনিতেও শাওন ঈশার জন্য আমার অন্যরকম একটা মায়া কাজ করতো সবসময়। শাওনের আমি সবসময় আমি আমার ভাই সিয়ামের চাইতে একটু বেশি আদর করতাম, আর শাওনের জন্য আমার অন্যরকম একটা মায়া সবসময় বেশি কাজ করতো। মানে শাওনের জন্য আমার এত বেশি মায়া কাজ করতো যে শাওনের কথা মনে হলে আমার একটু অন্যরকম একটা কান্না চলে আসে। তো আমার আরেকটা ব্যাপার ভেবে আমার একটু বেশি কান্না লাগে, যে আমার বিয়েতে শাওন ঈশা ছিল না, ওই ব্যাপারটা মনে করে আমার একটু বেশি কান্না লাগে। আচ্ছা যাই হোক, শাওন ঈশাকে আমি অনেক মিস করি। আজকে ভিডিওটা মূলত ওদের জন্যই আমার ভিডিওটা আপলোড করার আমার চ্যানেলে, কারণ আমার বিয়ের ভিডিওতে শাওন ঈশা ছিল না, আমার আন্টি ছিল না। আচ্ছা যাই হোক, আল্লাহ ওদেরকে সবসময় হেফাজতে রাখুক, নিরাপদে রাখুক এবং সুস্থ রাখুক, ওর সুন্দরভাবে বড় হোক। তো মূল কথায় যাই, শাওন হচ্ছে আমার মেজো আন্টির ছেলে, মানে আমার খালাতো ভাই, ছোট, আমার ছোট ভাই সিয়ামের সমান। তো আমি যখন ইন্টার পড়তাম তখন শাওন ক্লাস 4-এ পড়তো। তো অনেক 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 অ্যাক্টিভ ছিল শাওন, আর অনেক বেশি দুষ্টামি করতো, আর বাকি সবাই অনেক ছোট ছিল, ভিডিওতে দেখলেই বুঝবেন। তো ভিডিওটাতে অনেক বেশি মজা হয়েছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভিডিওটা অনেক নর্মাল একটা মোবাইল দিয়ে করা হয়েছিল, যার কারণে ভিডিওটা একটু ডিভিডি ক্যাসেটের মতন একটু কেট 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 করে লেগে যাইতেছিল বারবার। তো চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক, আমার অনেক মজার ভিডিওটা, যেটা আমার অনেক ভালো লাগছে আর ভিডিওটা আমি অনেকবার দেখছি। চলুন ভিডিওটা দেখে নিই। আমার নাও
হ্যাঁ কর না, Thank you.